নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের এবার তেরো নম্বর কিস্তির টাকা দেবে কিন্তু এই টাকা দেওয়ার আগেই অনেক কৃষকদের ফোনে একটি করে এস এম এস পাঠানো হচ্ছে এবং কিছু কাগজ কিন্তু কৃষি অফিসে জমা করতে বলা হচ্ছে সেই কাগজগুলি জমা না করলে আপনারা কিন্তু টাকা নাও পেতে পারেন কাদেরকে সেই এস এম পাঠানো হচ্ছে এস এম এসে কী বলা হচ্ছে কি কাগজ জমা করতে হবে কেন জমা নেওয়া হচ্ছে সমস্তটাই আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন এরকম এস কিছু কিছু জনকে পাঠানো হচ্ছে অনেকে এস না পাঠালেও তাদেরকে কিন্তু ফোন করে বা পঞ্চায়েতের লিস্ট পাঠিয়েও ডকুমেন্টস জমা করতে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে কিষান সম্মান নিধি প্রকল্পের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে আপনার দেওয়া তথ্য যাচাইয়ের জন্য স ঘোষণাপত্র পূরণ করার জন্য জমির পর্চা আধার কার্ড ব্যাংকের বই ভোটার কার্ডের নথি এবং এক কপি প্রতিলিপি সহ আপনার ব্লকের সহ কিছু অধিকর্তার দপ্তরে এই এস চার দিনের মধ্যে যোগাযোগ করুন কৃষি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার তো এইখানে জমির জমির রেকর্ড সহ ঘোষণাপত্র আধার কার্ড ব্যাঙ্ক পাসবই এবং ভোটার কার্ডের আসল এবং এক কপি করে জেরক্স এই কাগজগুলো নিয়ে কৃষি অফিসে জমা করতে বলা হচ্ছে এবার কাদেরকেই জমা করতে বলা হচ্ছে দেখুন যারা আগে থেকে টাকা পেয়ে আসছেন তাদেরকেও জমা করতে বলা হচ্ছে আবার যারা নতুন আবেদনকারী তাদেরকেও জমা করতে বলা হচ্ছে এবার প্রথমে আসি যারা আগে থেকে টাকা পেয়ে আসছেন তাদেরকে কেন জমা করতে বলা হচ্ছে কারণ তাদেরকে ভেরিফিকেশন করবে বলে কৃষি অফিস একটা নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া কৃষকদের ডাটা ভেরিফিকেশন করে এবং কৃষকদের যাচাই করে যে উনি প্রকৃত যোগ্য কিনা তো সেই যাচাই করার জন্য অনেক সময় এরকম ডকুমেন্টস দিয়ে পাঠানো হয় এবার যারা নতুন আবেদন করছেন তাদের কাছ থেকেও এরকম সেলফ ডিক্লারেশন সহ এই কাগজগুলো জমা করার জন্য বলা হয় কারণ তাদেরকে অ্যাপ্রুভেল দেবে তাই তাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করছে ফিজিক্যালভাবে ওই কারণেও কিন্তু চাওয়া হয়ে থাকে এবার যারা আগে থেকে টাকা পেয়ে আসে বা যারা নতুন আবেদন করেছেন সবাইকেই কি এস এম এস পাঠানো হচ্ছে দেখুন সবাইকে এরকম এস এস পাঠানো হচ্ছে না কিছু কিছু কৃষক অল্প অল্প করে এই এস এম পাচ্ছে যাদেরকে যাদেরকে এস এম এস পাঠানো হচ্ছে তাদেরকে জমা করতে বলা হচ্ছে বা অনেক সময় ফোন করেও কৃষি অফিস থেকে ডাকা হচ্ছে অনেক সময় আপনার পঞ্চায়েতে নামের লিস্টও পাঠিয়ে দেওয়া হচ্ছে যাদের নামের লিস্ট পাঠানো হচ্ছে তাদেরকে কিন্তু এরকম কাগজ জমা করতে বলা হচ্ছে তো আপনাদেরকে যদি এরকম কাগজ জমা করতে না বলা হয় সেক্ষেত্রে যেচে আপনাদেরকে জমা করতে যেতে হবে না যখন আপনাদেরকে এরকম ডকুমেন্টস জমা করতে বলবে তখন অবশ্যই আপনারা জমা করে দেবেন নইলে কিন্তু আপনাদের টাকা ওনারা সাময়িক বন্ধ করেও রেখে দিতে পারে এবার যারা জমা করবেন তাদের ক্ষেত্রেও বিপদ রয়েছে যদি আপনি অযোগ্য কৃষক হয়ে থাকেন তাহলে কি হবে আপনার নামটা কিন্তু কেটে দেবে আপনি কিন্তু আর টাকা পাবেন না যদি আপনি অযোগ্য হন আর যদি যোগ্য হন সেক্ষেত্রে কোনো ভয়ের কারণ নেই কিন্তু অযোগ্য হলে আপনার নাম কিন্তু কেটে তখন বাদ দিয়ে দেবে তো এবারে তেরো নম্বর কিস্তির আগে পুনরায় কিন্তু এরকম ডকুমেন্টস যাচাইয়ের কাজ আবারও কৃষি দপ্তর শুরু করছে তো আপনাদের কাছে যদি এরকম ডকুমেন্টস চায় অবশ্যই কিন্তু আপনারা কৃষি অফিসে জমা করে দিয়ে আসবেন আর এবারে তেরো নম্বর কিস্তিটাকে কবে দেবে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল ডেট ঘোষণা হয়নি তবে ফেব্রুয়ারি মাসের মাঝ বরাবর টাকা দিতে পারে এরকমটা কিন্তু বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে অফিসিয়াল ডেট যখন ঘোষণা হবে আমাদেরকে আমরা ইনফরমেশন দিয়ে আবারও ভিডিওতে ইনফরমেশন জানিয়ে দেবো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না